মাঠ মাতালেন দেশের সাবেক ফুটবলাররা। ফুটবল ফেডারেশনের আয়োজনে এই ম্যাচে লাল দলকে 5-3 গোলে হারিয়েছে সবুজ দল। জয় পরাজয়ের বাইরে সাবেক ফুটবলার আর ফেডারেশন কর্তারা এই ম্যাচকে দেখছেন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার। সাইফুল রূপকের রিপোর্ট। আলফাজ আহমেদ এক সময়কার দেশসেরা স্ট্রাইকার, বুট পরে জার্সি চাপিয়ে আবারও মাঠে। কি ভাবছেন, জাতীয় দলের ক্রান্তি লগ্নে অবসর ভাঙলেন কিনা আলফাজ? তেমন কিছু না। স্বাধীনতা দিবসে সাবেক তারকা ফুটবলাররা এক বিন্দুতে, বাফুফে অ্যাস্ট্রোটার্ফে যেন গেল 3 দশকের ফ্ল্যাশব্যাক। আমাদের পুরনো সব প্লেয়াররা এখানে একত্র হয়েছে, অনেকের সাথে মাঝে মধ্যে দেখা হয় এবং অনেকের সাথে মানে লং টাইম দেখা হয় না। তাই ওদিক দিয়ে আপনার পরিপূর্ণ তৃপ্তি পেয়েছি এই ম্যাচটা খেলে। আর মান আবহানিতে খেলতাম, আমি মহরানে খেলতাম, তো এরকম ক্লাস তো আমাদের সবসময় ছিল খেলার সময়। এখানে এনজয় করতেছি আমরা আর কি খেলাটাকে। অলরেডি 35 মিনিট খেলে ফেলেছে তা এই টার্ফের মাঠে, এটা খুব শক্তি অপচয় হচ্ছে। তারপরে আমরা মনে করি যে উৎসাহ সহকারে কালকে হয়তো আমরা নড়তে পারবো না, বাট আজকের দিনটা উপভোগ করছি। ভুটান ট্র্যাজেডির পর গেল 5 মাস ধরে জাতীয় দলের খেলা নাই। দেশীয় ফুটবলের এমন অবস্থা বেশ পোড়ায় নকিব, আলফাজ, আরমান, কাইসার হামিদদের। ফেডারেশন কর্তারাও ফিরতে চান সেই আগের জৌলুসে। ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটি একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে আজকের এই খেলাটি নতুন প্রজন্মের জন্য। ফুটবলের সেই অতীতটাকে মনে করে দেয় এবং অতীতটা মনে করার কারণেই কিন্তু এখন আমরা ফুটবলকে নিয়ে সবাই কিন্তু ভাবছে। এই ভাবনাটাই আসল প্রয়োজন এবং এই ভাবনা থেকে আমরা ভবিষ্যতে যে আগের যে মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হতে পারে। স্বাধীনতায় অবদান রাখার জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি বক্সের নাম স্বাধীন বাংলা ফুটবল দলের নামে করার জন্য বাফুফেতে এদিন মানববন্ধন করেছে সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল। সাইফুল রূপক, 71, ঢাকা। দলবদল এখনো শুরু হয়নি, তবে নতুন ফুটবল মৌসুমের আগে ঠিকই নিজেদের